মাদক শুধু ক্যারিয়ার আর ইউজার আর খুচরা বিক্রেতা আমরা ধরবো না আমরা আইনের আওতায় আনব মাদকের যারা গডফাদার আছে আমরা এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পর থেকে স্মার্ট বাংলাদেশ ঘোষণার পর থেকে আমরা এ পর্যন্ত পঁয়ত্রিশটি মামলার প্রকৃত মাদক গডফাদার এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি তাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি শুধু তাই নয় তাদের ব্যাংক অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করেছি তাদের স্থাবর সম্পত্তি বাড়ি গাড়ি জমি এগুলি আমরা ফ্রিজ করেছি দশ দশটি মামলায় যে গডফাদার এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা যে মামলাগুলি হাতে নিয়েছি মামলাগুলি তদন্ত চলমান এবং কিছু চার্জশিট হয়েছে কিছু আসামি অ্যারেস্ট হয়েছে আবার কিছু মামলা চার্জ ফ্রেমও হয়েছে তো আদালত আমাদের মামলার তদন্ত এবং চার্জ দেখে আমরা যখন যেভাবে আদালতকে উপস্থাপনা করেছি আদালত সদয় হয়ে সেভাবে নির্দেশনা দিয়েছে আমরা এ যাবৎ মোট একশো বাইশ জন আসামিকে গ্রেপ্তার করেছি এর মধ্যে এজাহার নামী হল সাতষট্টি জন আর জাবিনে আসি বিশ জন আর এই মামলা থেকে আমরা টোটাল যে পরিমাণ সম্পত্তি করক করেছি টোটাল সম্পত্তি হলো নয় দশমিক চোদ্দ একর জমি দুইটি বাড়ি যার মূল্য হল আট কোটি এগারো লক্ষ টাকা আর করকের প্রক্রিয়া দিন যেটা আছে এখন এটা এগুলো আমরা করা হয়ে গেছে ক্রোকের প্রক্রিয়া দিন যেটা আমরা কোর্টে প্লেস করেছি সে পঁয়ত্রিশ দশমিক সতেরো একর জমি বারোটি বাড়ি একটি গাড়ি যার মূল্য হল ছত্রিশ দশমিক বিরাশি কোটি টাকা আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করেছি তো ব্যাংকে পেয়েছি আমরা এ পর্যন্ত এক কোটি এক লক্ষ তেইশ হাজার চারশো পঁচিশ টাকা আমরা কয়েকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছি তো নর্মালি অবৈধভাবে মাদক থেকে অর্জিত যে টাকা এই টাকা দিয়ে সাথে সাথে তারা অন্য ব্যবসায় এনগেজ করে দেয় বিশেষ করে জায়গা জমি কেনে বা আত্মীয় স্বজনদের দেয় বা অনেককে বিদেশে পাঠায় তো এই এই হিসাবে আমরা টোটাল একশো আঠাত্তর কোটি চৌচল্লিশ লক্ষ টাকার মালামাল আমরা ক্রক এবং জব্দ এবং ফ্রিজ করেছি তো এই বিষয়টি আজকে আপনাদের নিয়ে আমাদের বসার যে উদ্দেশ্য উদ্দেশ্য হল দেখেন আপনারা যদি সেই ফ্যান্সিডিল ইয়াবা থেকে শুরু করেন হাতে গোনা কয়েকজন গডফাদারদের কারণে যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এদের আগে থেকেই যদি আমরা আইনের আওতায় আনতে পারতাম তাহলে হয়তো এত ব্যাপকতা পেত না যাই আমরা সিআইডি প্রথম এই কাজটা হাত দিয়েছে এবং সিআইডি গডফাদারদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে আমরা চাইব যে আপনারা যারা মিডিয়ায় কাজ করেন মিডিয়া কর্মী আপনাদেরও দেখবেন অনেক আত্মীয় স্বজন আছে অনেক ভাই ব্রাদার আছে যারা ইউনিভার্সিটি লেখাপড়া করে বা চাকরি করে বিভিন্ন পেশায় চাকরি করে এরা কিন্তু বিভিন্ন সঙ্গীদের সাথে মিশে বিভিন্ন সঙ্গের সাথে মিশে তারা ডিরেল হয়ে যাচ্ছে তারা মাদক আসক্ত হয়ে যাচ্ছে নিশ্চয়ই এটা আপনারা কেউ চাইবেন না এবং এই সমস্যাটা আমরা আজ বাংলাদেশে প্রায় ঘরেই দেখতে পাচ্ছি আপনারা দেখেছেন অনেক হাই প্রোফাইলের লোক সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা তাদের সন্তান হয়ে যাচ্ছে এটা হতে দেওয়া যাবে না আমরা চাইবো যে আপনারা এটা ব্যাপক প্রচার করবেন এবং যুব সমাজকে একটি সঠিক রাস্তায় আনতে হবে এবং যারা এই অপরাধের সাথে জড়িত তারা যদি কোনোরকম ছাড় না পায় সেই দিকে আমরা এই জুডিশিয়াল সিস্টেমে যারা জড়িত বিশেষ করে তদন্ত প্রসিকিউশন এবং জাজমেন্টে যারা জড়িত আমরা প্রত্যাশা করবো তারা সঠিক এবং সত্য ন্যায় বিচারটা করবেন